খণ্ড সুপার 8 9 অল টাইম ব্লকবাস্টার সিনেমা ছিল, রুবেল শহীদুল ইসলাম খোকন পিয়ার সিনেমা ছিল। বাট সেই শহীদুল ইসলাম খোকন যখন শাকিব খানকে নিয়ে ভণ্ডর সিকুয়েল যেটা ছিল চেহারা ভণ্ড 2 এই ছবিটা যখন মেকিং করলেন, তখন শাকিব খান রুবার স্টার দাম 2008 সাল, বাট তখন কোনো ফ্লপ করলো চেহারা ভণ্ড 2। এটা নিয়ে আজকে কথা বলবো, আমি এটা নিয়ে কিছু রকম ক্যালকুলেশন করেছি। তো এটা নিয়ে আমার মনে হয় যে এটা নিয়ে আমি যদি এইভাবে ভিডিও বানাই তাহলে আমার মনে হয় যে এটা আসলে সঠিক, যে কেন আসলে চেহারা ভণ্ড 2 সিনেমাটা ফ্লপ যায় এটা নিয়ে কথা বলা হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা এই ভিডিও ফর ইউর কমেন্টস। তো চেহারা ভণ্ড 2 সিনেমাটা যখন রিলিজ পায় এটা ছিল 2008 সালে, আপনি যদি দেখেন যে শাকিব খান তখন এক শ্রেণীর দর্শকের হিরো কিন্তু হয়ে গিয়েছে। তো শাহিন সুমন, বদিউল আলম খোকন বা এখানে অনেক ভালো ভালো সিনেমা করেছে শাকিব খান, বা বদি, শাহিন সুমন, বা আপনি যদি এসে শাহাদাত হোসেন, লিটন, এদের সিনেমার না ওই কোয়ালিটি কিন্তু টপ নস লেভেলের কখনো ছিল না। অ্যান্ড এরা শাকিব খানের অডিয়েন্সদের পাওয়া বুঝেই কিন্তু সিনেমা বানাতেন, অ্যান্ড সিনেমাগুলো বক্স অফিসে মানে অভাবনীয় সাফল্য কিন্তু পেত। বাট শহীদুল ইসলাম খোকন তিনি এমন একজন ডিরেক্টর যিনি আসলে অনেক ভাবনা চিন্তা, অনেক ক্যালকুলেশন, বাট এত ক্যালকুলেশন আপনি ঠিক তখনই আপনি প্রপার ইউটিলাইজ হবে যখন আপনার আসলে মাঠ, সিনেমার অডিয়েন্স অ্যান্ড আর্টিস্টকে ওইভাবে এক্সপোজ করতে পারবেন, যে কারণে কিন্তু মান্নাকে নিয়েও কিন্তু ফ্লপ সিনেমা দিয়েছে শহীদুল ইসলাম খোকন। তো মান্না বা শাকিব খানকে নিয়ে তার ফ্লপ সিনেমা দিয়েছে তার মানে এই না যে রুবেল আসলে অনেক বড় কিছু হয়ে গিয়েছে বা হয়ে যাবে তাদের তুলনায়, মান্না বা শাকিব খানের তুলনায়, বাট এরকমও না। বাট রুবেলকে তাদের থেকে আপনি ছোটো করে দেখবেন, বাট এরকমও না, এটা সময়ের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তখনকার সময় রেজির সঙ্গে যদি আপনি বলেন যে শাকিব খানের তখন সুপারহিট পেয়ে রব্য বিশ্বাসের সঙ্গে, সাহারার সঙ্গে, তো তখন এটা একটা চ্যালেঞ্জিং ছিল। অন্য নতুন নায়িকাদের সঙ্গে তখন শাকিব খানের কিন্তু ওরকম সুপারহিট যাচ্ছে না কিন্তু সিনেমা, মানে অতটাও সুপারহিট কিন্তু যাচ্ছে না। আপনি যদি দেখেন যে হয়তো পত্রিকাতে লেখা আছে যে শখের সাথে সিনেমা সুপারহিট বা হিট, ইনফ্যাক্ট বিদ্যা সিনেমা মিমের সঙ্গে ওটা বড় ধরনের কোনো সাকসেসফুল সিনেমা ছিল না। বাট শহীদুল ইসলাম খোকনের এই সিনেমাটা আমি যদি বলি যে এখানে কিন্তু একটা অন্যরকমের একটা ব্যাপার কিন্তু কাজ করেছে। হ্যাঁ, যে শহীদুল ইসলাম খোকনের আপনি যদি দেখেন যে 2000 সালের পরে তিনি কোনো ম্যাজিক্যাল মোমেন্ট কোনো সিনেমাতে কিন্তু ক্রিয়েট করতে পারেনি, ওই সেই ভণ্ড অবধি কিন্তু আমরা কিন্তু দেখেছি। তারপরে কিন্তু শহীদুল ইসলাম খোকনের সেই দ্যুতি যে খোকন মানে এক সপ্তাহ সিনেমা হাউসফুল, রুবেলের সঙ্গে তার পেয়ারটাও পরবর্তীতে আর হয়নি, অ্যান্ড শাকিব খানের সঙ্গে সিনেমা না চলার মেইন যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে এই সিনেমার যে পালসটা, যে গল্পটা যেভাবে মেকিং করা সম্পূর্ণ রুবেলের উপরে বেস করে, বাট রুবেলের সঙ্গে তখন শহীদুল ইসলামের খোকনের ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার আছে যে মনোমালিন্যর ব্যাপার তখন। হ্যাঁ, ডেফিনেটলি পালাবি কথার সময় তাদের একটা মনোমালিন্য ওই টাইমের পর থেকে একটা ব্যাপার আসে, তারপরে ভেজা বিড়াল বা অন্যরকম একটা ব্যাপার কিন্তু আসে, বাট শহীদুল ইসলাম খোকনের সঙ্গে এই ব্যাপারগুলো ছাপিয়ে যে ব্যাপারটা তখন জানা যায় যে 2008 সালে রুবেল তখন হার্টের সমস্যা ছিল, তার অসুস্থতার কারণে এই ছবিটা কিন্তু রুবেলের সঙ্গে খোকনের কিন্তু হয়নি, যার কারণে কিন্তু এই মুভিতে এন্ট্রি নেয় শাকিব খান। শাকিব খানের ওই পালস আর খোকনের পালস মানে অডিয়েন্সদের পালসের সাথে মিলে তারা কিন্তু পেয়ারটা হয়ে উঠতে পারে না, যার কারণে কিন্তু এই মুভিটা বক্স অফিসে আসলে ক্লিক করে না। তো এটাই কিন্তু আসলে ডেফিনেটলি মূল কারণ, এটা ছাড়ার কোনো রকম কোনো কারণ নেই। হ্যাঁ, তো বেসিক্যালি এটা নিয়েই ছিল ভিডিওটি যে আসলে কেন শহীদুল ইসলাম খোকনের সঙ্গে আসলে ফ্লপ সিনেমা দিয়েছে শাকিব খান, যেখানে রুবেল ব্লকবাস্টার দিচ্ছে। তো এটা নিয়ে কিছু কথা বলার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার।